যাব মাদারীপুর সদর হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী জহিরুল ইসলাম খান। জহির, কি অবস্থা মাদারীপুরে? পুরে করোনার প্রথম যে শুরু হয় সেই মাদারীপুরেই থেকে কিন্তু করোনার প্রথম রোগী শনাক্ত হয়। সেই পরিস্থিতিতে পরপর দুই দফাও কিন্তু মাদারীপুরে করোনার রোগীর শনাক্তর হার বেশি ছিল, কিন্তু এবারের যে ওমিক্রন ভ্যারিয়েন্টের যে প্রভাব সেই প্রভাব কিন্তু এখন পর্যন্ত মাদারীপুরে পড়েনি। মাদারীপুরে এখন গত জানুয়ারি মাসে আজ পর্যন্ত 17 জন রোগী করোনা শনাক্ত হয়েছে এবং আইসোলেশন কেন্দ্রে একজন রোগী ভর্তি হয়েছিল চিকিৎসার জন্য, দুদিন থেকে গতকাল তিনি এখান থেকে রিলিজ নিয়েছেন। আর এছাড়া বলা যায় যে মাদারীপুরে কিন্তু বিধিনিষেধ শুরু হওয়ার পর থেকে মাদারীপুরে মানুষের মধ্যে আগে যে সচেতনতা ছিল না সেই সচেতনতা কিন্তু এখন বেড়েছে। তবে আমরা এই মুহূর্তে আছি মাদারীপুরের যে সদর হাসপাতালের আইসোলেশন কেন্দ্রের সামনে। এখানে একটা সময় আইসোলেশন কেন্দ্রে 70 থেকে 80 জন রোগীও ভর্তি ছিল, আজ কিন্তু কোনো রোগী নেই। এবং এখানে যে লোকজন আছে সেই লোকজন হলো করোনার টিকা নেওয়ার জন্য এসেছে, বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়গুলোতে যে টিকা চালু হয়েছে সেই টিকা দেওয়ার জন্য ভিড়, এবং প্রতিদিন 1200 শিক্ষার্থীর টিকা দেওয়ার জন্য মাদারীপুর সদর হাসপাতালের এখানে শিক্ষার্থীরা ভিড় করছে, তাদের অভিভাবকরা ভিড় করছে এবং দীর্ঘ লাইন নিয়ে কিন্তু করোনার টিকা প্রদান করা কার্যক্রম চলছে। এবং এতে কিছুটা ভোগান্তি হচ্ছে, তবুও মানুষজন টিকার নেওয়ার ব্যাপারে সচেতন। এছাড়াও সচেতনতা দেখা গেছে মাদারীপুরে, সম্প্রতি শিল্প বাণিজ্য মেলা ছিল, সেই শিল্প বাণিজ্য মেলা এই ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে পরে বন্ধ হয়ে যায় এবং অন্যান্য বিধিনিষেধের ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আস্তে আস্তে সচেতনতা এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জহির, অসংখ্য ধন্যবাদ।